रब्बिशरहली सदरी वयस्सिरली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा बनी इसराइल आयात 11। अगर दुखना आयात अमरा 9 एवं 10। इन्ना हाज़ल कुरआन यहदी लिल्लती हिया अक्वा। बुझुन बेपार्ट আর এই নিশ্চিত এই যে পাঠ্য এই যে কোরআন পরিচালিত করে সেই দিকে যেটা সব মানে একেবারে নিশ্চিত সত্য কথা। এই যে এই কোরআন সেই পথ দেখায় যাহা পুরোপুরি সোজা ও রিজু। আপনি আপনার তর্জমা দেখে নিন বাংলায় কি লেখা আছে। আর আমরা কি বলেছি, এই যে কোরআন এই যে পাঠ্য ইয়াহদি লিল্লাতি মানে পরিচালিত করে সেই পথে, হি আকওয়াম যে পথ একেবারে নির্ভুল, ওয়া ইউবাশশিরুল মুমিনিন এবং সুসংবাদ দেয়। তো এখন এই যে সুসংবাদের ব্যাপারটা, এইটা কোথায় পাব কোরআন ছাড়া? আর তো কোথাও নেই। আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত, যারা মানে এখন ভালো ভালো কাজ করে, এই এইটা যদি বলি তর্জমা করে তাহলে কি হবে, সালিহাত তো নির্দিষ্ট কোরআনে যে সমস্ত আদেশ করেছে সেই কাজগুলোই যারা করে, আন্না লাহুম আজরান কাবীর তাদের জন্য রয়েছে, তাকে বিশ্বাস করে, এটা আল্লাহর আদেশ নিষেধ এবং সেই অনুযায়ী তারা কাজ করে, তাদের কী হয়, ওয়ায়ুজাক্কিহিম নিজেদেরকে পরিশুদ্ধ করে তোলে, অর্থাৎ এটাই যাকাত। ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, এই কোরআন কারা বিশ্বাস করে না, কারা চর্চা করে না, এদের প্রধান নমুনা হলে এরা পরকাল বিশ্বাস করে না। দেখবেন পেছনেও দেখেছি সামনেও দেখবেন কতবার দেখবেন, মূল দোষ যতই ধর্মকর্ম করুক না কেন তাদের সমস্ত ধর্মকর্ম এই দুনিয়ার জীবনের জন্য, পরকাল বিশ্বাসী তারা নয়। পরকাল হ্যাঁ পরকাল আছে, হয়তো আছে, হয়তো বা আছে, কথায় কথায় আল্লাহ খোদা নামাজ রোজা সব কিছু আছে, কিন্তু এখানকার ব্যবসা বাণিজ্য ব্যাংকের সাথে সম্পর্ক মুক্ত সব ঠিক আছে। তো আন্নাল্লাযীনা বিল আখিরা আতাদনা লাহুম আযাবান আলীম, তো এখন আপনি কোরআনের চর্চা করবেন কেন, মূল্যমানটা পেতে হবে পরকালে, এখানে নয়। আজরান কবির, এখানে নয়। কত হাজারো মানুষ আমাদের কাছে এসেছেন, আমাদের এই কোরআনের ক্লাসে এসেছেন তাৎক্ষণিকভাবে পৃথিবীর পৃথিবীতে বেনিফিটেড হওয়ার জন্য, এক্ষুনি সওয়াব হাসিল করবেন এই জন্য। আলহামদুলিল্লাহ 11। ওয়াইয়াদুল ইনসানু বিশ্বরির দোয়া আহু বিল খের, এবার কি করে মানুষকে আল্লাহ তালা মানে যেটাকে বলে পোস্ট মর্টেম করছেন, তুলোধুনো করছেন, দেখবেন এবার মানুষকে ডাকে, মানুষ মন্দকে দোয়া আহু বিল খের যেইভাবে ডাকা উচিত, অর্থাৎ আহ্বান করা উচিত, চাওয়া উচিত, প্রার্থনা করে মানুষ মন্দকে যেইভাবে প্রার্থনা করা উচিত তার তাদের ভালোর, ওয়াকানাল ইনসানু আজুলা, কেন করে, কারণ মানুষ আজুলা একেবারে মানে মানে কি বলবো, এখানে লেখা আছে হুড়াহুড়ি তাড়াহুড়াকারী হইয়া পড়িয়াছে, মানুষের কোনো ধৈর্য নাই, তারা এক্ষুনি আমাদের সব হতে হবে, এটার কী ভাষা দেবেন দেখি নিন, আমার মনে আছে বাইরে আসছে না, দেখে নিই আর একবার। প্রার্থনা করে মানুষ মন্দের, অর্থাৎ এই পৃথিবীর, কারণ প্রেক্ষিত 10-এ পরিষ্কার, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আমার মুক্তি সেই অনন্তকালের জীবনে প্রয়োজন, এইখানে না, এইখানে তো আমার নির্দিষ্ট আমার জন্য যা প্রয়োজন যা জীবিকা তা তো দেওয়াই আছে, আমি তো পাবোই, এটা তো বিশ্বাসের ব্যাপার। আপনাকে হয়তো সব মানে মুখের উপরে বলবে যে তাহলে বসে থাকলে কি খাওয়াবে, হ্যাঁ আপনি চ্যালেঞ্জ করবেন যে বসে থাকলেও খাওয়াবেন আল্লাহ, যেমন পৃথিবীর অধিকাংশ মানুষ বসেই আছে এবং খাওয়াচ্ছেন, কোনো একটা পরিবারে দেখা যায় সাতজন খা মানে সাতজন কি জানি বলে ভোক্তা এবং আ উপার্জনকারী একজন, দেখুন সব জায়গায় অধিকাংশ মানুষকে আল্লাহ বসেই খাওয়াচ্ছেন, জগতে যত বৃদ্ধ আছে বৃদ্ধা আছে অসুস্থ আছে তাদের জন্য কত রকমের কায়ক্লেশ মানুষ করছে,
দূর দূরান্ত থেকে শহরে নিয়ে আসছে, চিকিৎসা করাচ্ছেন, হাজার হাজার টাকা ব্যয় করছেন, দৃশ্যমান সব। ওয়াজালনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি, এবং তিনি স্থাপন করেছেন রাত এবং দিনকে দুটো নিদর্শন, দুটো প্রমাণ চিহ্ন। ফা মাহাউনা আয়াতাল লাইলে, আমরা আলোহীন বানিয়েছি রাতের নির্দেশ নিদর্শনটাকে। ওয়াজালনা আয়াতান নাহারে মুবসিরাতান, এবং আমরা দিনের নিদর্শনটাকে বানিয়েছি দৃশ্যমান। কেউ কি আমরা ভাবি রাত কেন হয়, দিন কেন হয়, দিনের বেলা এত আলো কোত্থেকে আসে, রাতের বেলা এই আলো কোথায় চলে যায়, কে ভাবি আমরা এসব নিয়ে? আমরা তো দেখেছি, তাই না? আমরা যদি না দেখতাম, আমরা তো অন্তত যারা কোরআন পড়ি তারা তো দেখে এসেছি, ইন্না ফি যালিকা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিন লিউলিল আলবাব, আয়াত 190 সূরা আল ইমরান। নিঃসন্দেহে সৃষ্টিতে ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর এবং রাত আর দিনের আবর্তনে, এই রাত আসে, এই দিন আসে, এই রাত আসে, এই দিন আসে, লায়াতিন অসংখ্য, মানে যাকে বলে যে নিদর্শন আছে, অসংখ্য প্রমাণ চিহ্ন আছে তাদের জন্য যারা বিচক্ষণ, যারা বিবেচনা করে, ভাবে যারা। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা স্মরণ করে আল্লাহকে দাঁড়ানো সব অবস্থায়, বসা সব অবস্থায় এবং শুয়ে পাশ ওপাশ ফিরতে, ওয়া তাফাক্কারুন, এবং চিন্তা ভাবনা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টি নিয়ে। রব্বানা মা খালাকতা হাদা বাতিলান, এই মহাসৃষ্টি প্রভু তুমি অকারণ করনি, সুবহানাকা, মহিমা তোমার, ফাকিনা আযাবান নার, সে দেখতে পায় যে সে আছে জাহান্নামের কিনারায়, অতএব আমাকে তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। তো এবার বুঝে নিন যে পৃথিবীতে ভালো চাওয়া মানে ইয়াদউল ইনসানা বেশারে, মন্দ চায়, মন্দ প্রার্থনা করে মানুষ, দোয়াহু যেভাবে প্রার্থনা করা উচিত তার বিল খাইরে, ভালোর। বা কানাল ইনসান ও আজুলা, পরিষ্কার হয়ে গেল মানুষ কি চায়, এক্ষুনি দাও আমাকে। ও যে আল্লাহ লাইল আমার নাহারা আয়াতাইনে ফা মাহাউনা আয়াতাল লাইলে, ঢেকে দিয়েছি আমরা, আলোহীন করে দিয়েছি আমরা রাতের নিদর্শনটিকে, এবং করেছি দিনকে দৃশ্যমান। লে তব তাগু ফদলাম মেদ্রাব্বেকো, খুঁজে পেতে পারো যেন দিনের সাথে যুক্ত তোমাদের করুণা বা অনুগ্রহ তোমাদের প্রতিপালকের, অর্থাৎ জীবিকা তিনি চালাবেন, তিনি কাজ জোগাড় করে দেবেন, তিনি উপার্জন করাবেন আপনাকে, আপনার জীবিকা কিভাবে দেবেন সে ব্যাপারটা তো তার, আপনাকে বসিয়ে রেখে না, কাজ করিয়েই আপনার হাতে তিনি আপনার উপার্জন দেবেন। এই তখন আপনার কাছে মনে হবে যে কোনো কাজের বিনিময় পেলে তখন আপনি উপার্জন করেছেন, এটা মনে হবে না, মনে হবে আল্লাহ আপনাকে দিলেন। বিশ্বাসের এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো যেগুলোর সাথে আমাদের পরিচয় নাই, এই কারণে যে আমরা আমাদের মূল পাঠ মেইন টেক্সটের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, করতেই দেওয়া হয়নি। এবং সবচেয়ে বড় মানে বলতেই হয় যে ধর্ম, আমাদের ইসলাম ধর্ম এই কোরআনের পথে বাধা, না খবরদার কোরআন পড়লে একদম, মানে কোরআন বুঝতে গেলে একদম বিভ্রান্ত হয়ে যাওয়া, কত শুনেছি। তো রব্বাকুম লে, আচ্ছা, লে তব তাগু ফদলাম রব্বিকুম বলে তা আলামু আদাদাসিনী, রাত দিন কেন হয় এবং তোমরা জানতে পারো যে বছরের গণনা বল হিসাব এবং হিসেব, ওয়া কুল্লা শাইয়িন ফাসালনাহু তাফসিলা, এবং প্রত্যেকটি জিনিস আমরা মানে পৃথক পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন তৈরি করেছি, করে রেখেছি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, দেখুন এখানে সাবজেক্ট কিন্তু মানুষ না, এখানে আমরা মুসলমানরা ইয়া আইয়ুল্লাযীনা আমানু না, মানুষ, গোটা মানবতাকে উদ্দেশ্য করে সমস্ত কথা বলা হচ্ছে। আপনি কোরআনের পাঠক, আপনাকে আগে মানুষ চেনানো হচ্ছে। এবং প্রতিটি মানুষ আলজাম নাহু তায়রাহু, আমরা একেবারে গলায় ঝুলিয়ে রেখেছি তার ভাগ্য, ফি অনুকিহি, তার গলার মধ্যে।
এখন তো আমরা মোবাইল ফোন দেখি, মোবাইলের চিপস কত সূক্ষ্ম সূক্ষ্ম, কত কত কি ধারণ করে আছে, কত কিছু এর মধ্যে আছে। এখন কোন চিপস আল্লাহ তাআলা গলায় ফিট করে রেখেছেন সেটা তিনিই জানেন। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামতে, সেই চিপস তিনি বলছেন যে বের করব আমরা তার জন্য সেটাকে কিয়ামতের দিন, কিতাবান, একখানা লিখিত কিতাব আকারে। এখন কম্পিউটারের খেলা তো দেখতেই পাচ্ছি, ইয়ালকাহু মনসুর, একটা চিপস আছে কি জানো দিন নামে বোধ হয় একটা সংস্থার, সেখানে কোরআনের 6-7টা তাফসির ঢুকানো, তারপরে পুরা সিয়াসাতটা মানে ছখানা হাদিসের পুরো বর্ণনা ঢুকানো, মানে আশ্চর্য লাগে যে সব একটা চিপসের মধ্যে, একটা কি জানি বলে আপনার মানে কম্পিউটারের ভাষায় যেটা বলে আর কি। তো ইকরা কিতাবাক, তাহলে কিয়ামতের দিন কিতাবান ইয়ালকাহু মনসুরা, যাকে সে উন্মুক্ত কিতাব হিসাবে পাবে। এখন বলা হবে ইকরা কিতাব আকা, মানুষ কিন্তু আবার বলছি না বনি ইসরাইল না মুসলিমা মানে মুসলিম মুসলমান, গোটা মানবতার সঙ্গে কি আচরণ করা হচ্ছে, কি কথা বলা হচ্ছে, কি শিক্ষা দেওয়া হচ্ছে। ইকরা কিতাব আকা, তুমি তোমার জীবন খাতা পড়ো, কফা বি নফসিকা আলইয়াউম, যথেষ্ট তোমার জন্য তুমি আজ, হাসিবান হিসাব দিতে বা হিসাব নিতে, হিসেব করার জন্য। এই বিষয়টাই তার মানে কত কাছে থেকে এসে বললেন, আমরা দেখলাম দুজন তো বসা আছে, সামনে গেলে দেখতে পাবো তারা লিখছে। এখানে আবার নতুন একটা জিনিস আসলো যে প্রত্যেক ব্যক্তির আলজামনা তয়রাহু, আলজামনাহু তয়রাহু ফি অনুকিহি, তার ভাগ্য আমরা তার গলায় ঝুলিয়ে রেখেছি। কি এটা? ইকরা কিতাবাকা, পড়ো তোমার জীবন খাতা, কাফা বি নফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা, যথেষ্ট তোমার বিরুদ্ধে তুমি আজকে হিসেব দেওয়ার জন্য। মান ইহতাদা, যে নিজেকে পথে পরিচালিত করল, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, আর কিছুই সে করেনি, সে পরিচালনা নিয়েছে, ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, সে নিজের জন্য পরিচালনা পদ্ধতি নিয়েছে, তার নিজের জন্য সে পরিচালনা, ইয়া ইন্নামা, সে আর কিছুই করেনি, ইয়াহতাদি পরিচালিত করে পদ্ধতি নিয়েছে, লিনাফসিহি তার নিজের জন্য। আমি আবার বলছি মান ইহতাদা, যে নিজেকে পথে নিয়ে এলো, আমরা এটা বলবো না, যে নিজেকে এই পরিচালনা পদ্ধতিতে নিয়ে এলো, হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাব, এই তো হুদান, তাই না? ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আমরা দেখেছি আয়াত 9, এই তো আমাদের হুদা। তাহলে মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। একটু পেছনে যেতে ইচ্ছা করছে একটা কথা বলার জন্য, যে এই কিতাব যখন পরিপূর্ণ আপনি জানবেন, এই কিতাব যখন পরিপূর্ণ কিতাবের উপরে আপনার মোটামুটি একটা দখল আসবে, কেবল তখন আপনার পক্ষে এই বোধ আপনার ভিতরে তৈরি হওয়া সম্ভব যে আল্লাহ তাত্তাখিদু মিন দুনি ওয়াকিলা, আমি ছাড়া, আল্লাহর কথা হলো যে তুমি মানুষ আর আমি তোমার সৃষ্টিকর্তা, অতএব আমি ছাড়া তোমার কোনো অভিভাবক তুমি বানিয়ে নিও না। এই জায়গাটা খুব সোজা নয়, আশা খুব সহজ নয়, এই এই জায়গাটায় আসা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, ওয়া মান দাল্লা, আর যে পথ হারানো থাকলো বা পথ ছেড়ে দিল, পথ থেকে চলে গেল, পথ হারিয়ে গেল, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তাহলে আর কিছু হওয়ার নয়, সে যে ভ্রষ্ট হয়েছে তার দায়িত্ব তার উপরে, সে যে ভ্রষ্ট থেকেছে তার দায়িত্ব তার উপরে,
নির্দিষ্ট কিন্তু কিতাব সামনে আছে, ইন্নামা মান ইহতাদা ফা ইন্নামা ইহতাদি লিনাফসিহি, এই কিতাব দিয়ে যে নিজেকে পরিচালিত করলো সে আর কিছুই করলো না, করলো তার নিজের জন্যই, আর যে নিল না তাহলে তার দায়িত্ব তার উপরে। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, বহন করবে না কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা। এর বিস্তারিত আমরা সামনে গেলেও দেখতে পাবো, না পিতা পুত্রের বোঝা বহন করবে, না পুত্র পিতার বোঝা বহন করবে, না মা সন্তানের বোঝা বহন করবে, না সন্তান মায়ের বোঝা বহন করবে, না। এন্ড বোঝাটা কি? ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কোনো জাতিকে কোনো দিনই আমরা শাস্তিদাতা হইনি। আমি আরবি বাগধারা অনুযায়ী যাচ্ছি, মুআযযিবিন ওয়ামা কুন্না, ছিলাম না আমরা শাস্তিদাতা, হাত্তা নাবআসা রাসূলান, যে পর্যন্ত না সেখানে প্রকাশ করেছি একজন আমাদের বার্তাবাহক। তো এই সময়টাকে আমরা যদি একটু মানে কোরআন দিয়ে মূল্যায়ন করে নিতে পারি, আমরা দেখিয়েছি সূরা ইউনুসকে দেখিয়েছি আমরা, লেকুল্লে উম্মাতিন আজাল, লেকুল্লে উম্মাতিন, লেকুল্লে আজালিন কিতাব, এবং লেকুল্লে মানে যে কুল্লে উম্মাতিন, এটা দেখেছি তো আমরা, প্রত্যেকটা জাতির জন্য একটা কিতাব আছে, প্রত্যেকটা কিতাবের জন্য একটা সময় আছে, একটা মেয়াদ আছে। তো আমরা বলেছি যে আমাদের অনুমান এটা, কারণ আপনি কিতাবের মানে হাজার হাজার মানুষ এখন দেখি দূরদর্শনের মাধ্যমে এগিয়ে এসেছেন, এই কোরআন শোনার জন্য আগ্রহ প্রকাশ করছেন, আলহামদুলিল্লাহ। তো আমরাও যে এই যে বড় উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা যে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, এটার মধ্যে আমি আমার কোনো ক্যাপাসিটি অ্যাবিলিটি আমি দেখতে পাই না, মানে কোন যেন এক অদৃশ্য শক্তি আমাকে এই পথে রেখেছেন, ধরে রেখেছেন, চালাচ্ছেন, করাচ্ছেন। এবং এই যে আমি আপনাদের কাছে বলতে পারছি, এই বলার মধ্যেও আমি আমার কোনো মানে সামর্থ্য মেধাযোগ্যতার আমি কোনো মানে কিছু দেখি না, মানে যেহেতু দেখি না কেন তারও একটা কারণ আছে, এই জন্য যে প্রভু আমি একেবারে চেয়েছি যে প্রভু আমাকে তুমি যে কোনোভাবে আমাকে তুমি চালাও, আমি জাহান্নামে যেতে খুব ভয় পাই, আমি জাহান্নামে যাব না। খুব সিম্পল কথা ভাই, আমি একেবারে ছোটোবেলার থেকে ধর্মীয় পরিবারের সন্তান, যেহেতু সেহেতু জান্নাত জাহান্নাম সম্পর্কে ছোটোবেলার থেকে একটা চেতনা মনের মধ্যে ঢুকে পড়েছে। তো জাহান্নামের মানে বিভিন্ন বর্ণনা আমি শুনেছি আমার সমস্ত মুরব্বীদের কাছ থেকে, দাদা মানে দাদি এবং যাকে বলে যে ফুপা ফুপু যারা আছেন সকলের কাছ থেকে, আলহামদুলিল্লাহ। তো মনের মধ্যে বসে গেছে ব্যাপারটা, তো জাহান্নামের ভয়টা করে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আল আযিম, ওই জায়গাটায় আমার মানে খুব মানে আতঙ্ক লাগে যে না আমি পাঁচ মিনিটও আমার পক্ষে জাহান্নামে থাকা সম্ভব না, আমি যেন দেখতে পাই এরম একটা বোধ আমার মধ্যে তৈরি হয়েছে, আমি পাগলের মতো ছুটেছি এদিক সেদিক কী করে সেখান থেকে নিজেকে নিশ্চিত করা যায় যে আমি জাহান্নামের মধ্যে আর যাব না। তো সেই চেষ্টার ফসল আপনাদের সামনে এখন এই কিতাব পড়ে শোনানো। এখন দেখতেই পাচ্ছেন আপনারা যে এই কিতাবই মিজান, এই কিতাব দিয়েই আমাকে আপনাকে মানে মেপে নেওয়া হবে, যদি কিতাব অনুযায়ী নিজেকে গড়ে তুলতে পারে তাহলে মুক্তি, আর যদি গড়ে তুলতে না পারি। একটু আগে দেখলাম রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তো মান ইহতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসিহি ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, বোঝা বহন করবে না কোনো বোঝা মানে বহন করবে না কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলান, একটা চিরন্তনী একটা কথা যেন শিরোনাম হিসেবে আল্লাহ দিয়ে দিলেন, কখনোই আমরা ছিলাম না, আমরা শাস্তি দিয়েছি কোনো জাতিকে যে পর্যন্ত না তাদের মধ্যে একজন বার্তাবাহক পাঠিয়েছি। তো এই যে বার্তাবাহকের ব্যাপারটা, এই বার্তাবাহকের ব্যাপারটা এখন মানে যেমন একটা ছোটোকালার থেকেই একটা প্রশ্ন আমি সকলের কাছে করে বেড়াতাম যে যেহেতু এত দলাদলি ইসলামের মধ্যে, সেটা দেখে একটা আবেগ উতলে উঠতো যে ভাই সকলে মিলে আমরা কোরআন পড়তে পারি না, কোরআনে তো লেখা আছে অন্য কিছু, তো কোরআনকে ধরলেই তো সমস্ত বিচ্ছিন্নতা দূর হয়ে যায়। তো এই এগুলো সব মানে শিশুকাল বলুন এবং মাইন্দালিল্লা এবং যৌবন কৈশোরের সমস্ত মানে স্বপ্ন যে কী করে এক হয়ে যাওয়া যায়, কী করে এক হয়ে যাওয়া যায়, কেন যেন কোনো বিচ্ছিন্নতা না থাকে।
তো তখন দেখা গেল যে এই 1500 বছর পার হয়ে গেছে, তার মানে কিতাব খুলেছিলেন, অসংখ্য মুফাসসিরিন তৈরি হয়েছে, কত তাফসীর লেখা হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে কোরআনের যে প্রত্যক্ষ চর্চা তা হয়নি। কোরআনকে এক উঁচু দরের জ্ঞান হিসেবে উপরে তুলতে 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 তা এখন বিশেষ বিশেষ জ্ঞানী লোকদের আলমারিতে সাজানো গ্রন্থই হয়ে গেছে। এটা সাধারণ পাঠ, অর্থাৎ সাধারণের আদর্শলিপি এটা হয়নি, যেখানে পরিষ্কার দেখা যায় এটা সাধারণের আদর্শলিপি কিছু নয়। এটার মধ্যে কোনো কঠিন কিছুই নেই, কোনো এমন কোনো বার্তাই নেই যে বুঝতে পারবে না মানুষ। একটা ছোট্ট কথা ভাবুন, যদি কোনো মানুষ কেয়ামতের দিন, কেয়ামতের কথা তো এইমাত্র দেখলেন তাই না, কেয়ামতের দিন আমাকে আমার কিতাব হাতে দেওয়া হবে এবং সেদিন আমি আমার জন্য যথেষ্ট হব হিসাব নিতে, হিসাব দিতে। তো কেয়ামতের দিন দাঁড়িয়ে যদি বলি প্রভু কি কিতাব তুমি দিয়েছো আমি বুঝিনি, এটা আমার কাছে তো কেউ নিয়ে আসেনি। হ্যাঁ, তো যারা বলবে যে হ্যাঁ অনেক কিছুই বলেছে কিন্তু তোমার কিতাবের কথা বলেনি, তারা এর দায়ত এই এখানে লেখা আছে এখানে, তারা তাদের জবাব কিভাবে কি দেবেন? প্রত্যেকের গলায় তো চিপস লাগানোই আছে, কে কি করছেন সব সেখানে রেকর্ড, ওখানে গিয়ে একদম রেডিমেড কিতাব পাবো আমরা। তাহলে এখানে আল্লাহ বলছেন যদি এটা বলে থাকেন তাহলে এইটা আমরা জানি না, আমরা বুঝিনি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 1500 বছর চলে গিয়েছে, তার মানে কিতাবের একটা মেয়াদ শেষ। এখন থেকে নতুন, অর্থাৎ এই আমি যে এই সময়টার কথা বলছি যে এখন হাজার হাজার মানুষ সরাসরি এই কিতাবের মধ্যে কী আছে তা শুনতে আগ্রহী, এই বিষয়টার মধ্যে মানুষজনের কোনো বিষয় নয়, এটা আল্লাহরই একটা, যেমন এই প্যান্ডেমিক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, সারা পৃথিবীব্যাপী একটা ভাইরাসের ভয়ে মানুষ আতঙ্কিত এবং এটা আল্লাহর নিয়ম, আমরা সামনে গেলে দেখতে পাবো। এই প্যান্ডেমিক কেন পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে কোরআন খোলার জন্য, দেখতে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই কোরআন থেকে। তাহলে এখন, তাহলে এখন কি এখন হাজারো মানুষ যে কয়জন মানুষ এই দূরদর্শনের মাধ্যমে যুক্ত আছেন দাঁড়িয়ে যান, এই কোরআন এর ওস্তাদ আল্লাহ, এর শিক্ষক আল্লাহ, এর গুরু আল্লাহ, দাঁড়ান, বাসনা প্রকাশ করেন। যেভাবে আল্লাহ এইভাবে 11 আয়াতে বলেছেন যে মানুষ মন্দের জন্য প্রার্থনা করে সেইভাবে যেভাবে প্রার্থনা করা উচিত ভালোর, কারণ কি ওয়া কানাল ইনসান ও আজুলা, কারণ মানুষ সব এখানে চায়, এক্ষুনি চায়, কিছুই বাকি রাখতে রাজি না। তো ওয়ামা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাআসা রাসূলা, কোনো কালেই আমরা ছিলাম না যে পর্যন্ত না বার্তাবাহক আমরা প্রকাশ করেছি এবং তাকে দিয়ে পুরো বার্তা প্রকাশ করেছি তার আগে আমরা কোনো জাতিকে শাস্তি দেইনি। ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, এবং যখন আমরা পরিকল্পনা করেছি যে ধ্বংস করে দেব কোনো জনপদকে, আমার না মুত্রাফিহা, তখন আদেশ করেছি তার সম্পদশালীদেরকে। আমাদের দেশে দেখুন কত বড় বড় সম্পদশালী হচ্ছে, পৃথিবীতে দেখুন কত বড় বড়, পত্রিকায় প্রায়শই দেখা যায় যে কতজন কত টাকার মালিক, কত ধনী, কে কী কীভাবে ধনী, খেলে কত টাকার মালিক, অভিনয় করে কত টাকার মালিক, রূপ দেখিয়ে কত টাকার মালিক, মানে কী কীভাবে কে কী করে, মানে ধনের চর্চা জগৎ জুড়ে। তো তাদেরকে বলেছি এবং আদেশ করেছি মুত্রাফিহা, তার সম্পদশালীদেরকে, ফাসাকু ফিহা, কোনো একটি জনপদের বেলায় যখন আমরা প্রোগ্রাম নিয়েছি, আল্লাহ বলছেন যে আমরা পরিকল্পনা করেছি যে ধ্বংস করে দেব, তখন কি করেছি তার সেই জনপদের সম্পদশালীদেরকে আমরা করেছি কি একেবারে ফাফ, মানে আদেশ করেছি যে তারা কি করেছে, ফাসাকুহা, সেখানে ধর্মদ্রোহিতার, আল্লাহ দ্রোহিতার খেলাধুলা, নাচ গান, সৌন্দর্য প্রতিযোগিতা, এখানে বাড়ি করার উৎসাহ উদ্দীপনা ইত্যাদি, মানে ফাসাকু একদম একেবারে ব্যাপকভাবে এটা ছড়িয়ে দাও, ফাহাক্কা আলাইহাল কাউল, তখন সেই জনপদের উপরে আমাদের যে কথা তা কার্যকর হওয়ার কারণ ঘটেছে। তখন এখানে লেখা আছে আজাবের ফয়সালা এই জনপদের ভাগ্যলোপী হয়ে দাঁড়ায়,
মানুষ তখন একেবারে সকলেই মেতে ওঠে তখন উৎসব। তাহলে কি হয় তখন? ফাক্কা আলাইয়াল কাউলু ফাদদাম্মারনাহা তাদবীরা। তখন একেবারে ধ্বংস করে দিয়েছি আমরা, একেবারে নিঃশেষ করে ধ্বংস করেছি আমরা। তো ঢাকা শহরের ভূমিকম্পের কথা তো আমরা অনেকেই জানি। এখন এই প্যান্ডেমিক সাবধান করা টুকুস্টাগুস করে এখান থেকে ওখান থেকে দু চারজন মরছে, আমরা অনেকেই আবার এখান থেকে ভালো হচ্ছেন এবং তারা মৃত্যু দেখে আসছেন। আমরা একটা পত্রিকা পড়ি, সেখানে দেখি তার সম্পাদক যিনি তার তিনি মানে কোরআন হাদিস খুঁজছেন এবং পরকালের কথা শুনছেন। তো আলহামদুলিল্লাহ তাকে আহ্বান থাকলো যে আসলে আসুন তো আপনিও এগিয়ে আসুন আমাদের দিকে, আপনিও পড়ুন, পড়ে দেখুন, আপনি পড়া শিখুন এবং পড়ে দেখুন যে এই কোরআনের মধ্যে কী আছে, তাহলে আপনিও দিশা পাবেন, আপনার একা এদিক ওদিক ঘুরতে হবে না। তো ওয়াকাম মাহালাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহিন, কত অসংখ্য জাতি আমরা ধ্বংস করেছি নূহের পরে। ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি, এবং যথেষ্ট তোমার প্রতিপালকই তার বান্দাদের পাপের ব্যাপারে খবিরাম বাসিরা, খবর রাখা এবং দেখা, মানে কোন কোন কারণে ধ্বংস হয়েছে এক একটা জাতি এটার জন্য তোমাদের প্রতিপালকই যথেষ্ট। মন কানা ইউরিদুল আজেলা, আসুন একেবারে সেই ১১ নম্বর আয়াতের ব্যাখ্যা হচ্ছে, যেন তাফসির হচ্ছে ১১ নম্বর আয়াত। যে হবে আকাঙ্ক্ষী তাৎক্ষণিক প্রাপ্তির, আহাজেলা এই পৃথিবীতে পাওয়ার, আজ্জালনা লাহু ফিহা, তাৎক্ষণিকভাবে দিয়ে দেব তাকে এখানে। দেখুন একেবারে পরিষ্কার ১১ নম্বর আয়াতে যেই শিরোনাম শুরু হয়েছে মানুষের, কিন্তু গোটা মানবতার কথা, এখানে কোনো ধর্মকর্ম আলাদা করে কোনো জাতি কোনো ইয়া নেই। প্রসঙ্গ শুরু হয়েছে বনি ইসরায়েলের নয় এসে ইন্না আজাল কোরআন ইয়াদিল ইল্লাতি ইয়াকওয়াম, এরপরে ১১ থেকে শুরু হয়েছে মানুষের কথা, মানুষের কাহিনী, মানুষের চরিত্র কি, মানুষের ভাগ্য কি, মানুষের ধরন কি। আসুন যে মানুষ চাইবে এখানে পেতে, আল্লাহ আজেলা তাৎক্ষণিক প্রাপ্তি, আজ্জালনা লাহু ফিহা, তাৎক্ষণিকভাবেই তাকে এখানে দিয়ে দেব। মান আশাউ লিমান নুরিদ, এইটা নিয়ে এইটা হলো মেইন ব্যাপার, যা আমরা চাইব, যা আমরা চাইব, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যা আমরা চাইব যার জন্য যা। এখন মনে করুন একজন দীক্ষাওয়ালা বলল প্রভু আমাকে এই দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দাও, বলতেই পারে তোমার কোরআনে লেখা আছে আমাকে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী বানিয়ে দাও, না, ওই যে নিয়ন্ত্রণের ব্যাপারটা আল্লাহ বলে দিয়েছেন যে যার জন্য যেটা চাইবো আমরা, অর্থাৎ সে পরিতৃপ্ত হবে ওটা পেয়ে। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপর তার জন্য নির্ধারণ করব, জাআলনা লাহু জাহান্নাম, নির্ধারণ করব তার জন্য জাহান্নাম, যে এখানে লেনদেন তার সাথে কমপ্লিট হয়ে গেছে, যা চাওয়ার যা পাওয়ার তা এখানে পেয়ে গেছে, এরপর এর পরিণতি এ জাহান্নামের লাকড়ি বা জাহান্নামের জ্বালানি। ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, ধিকৃত এবং করুণা বঞ্চিত হয়ে সে ঝলসাবে সেখানে। বমান আরাদাল আখিরাহ, আর যে চাইবে পরকাল, ওয়া সাআলাহা সাআইহা, আসুন এবং চেষ্টা করবে তার জন্য, তার জন্য যে চেষ্টা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সাআইহা, তাহলে চাওয়ার ক্ষেত্রে মানুষের দুটো, যে এখানে চাইবে এখানে দিয়ে দেব,
মানুষের ক্যাটাগরিক্যালি মানুষের ব্যাপারে মানুষের চরিত্র রব্বুল আলামিন আয়াত 11 তে বলে দিয়েছেন, সে ডাকে প্রার্থনা করে মানুষ মন্দের যেভাবে প্রার্থনা করা উচিত ভালোর। আর মানুষ কেমন জানো আজুলা হয়ে গেছে, অধৈর্য হয়ে গেছে, এক্ষুনি চাও এক্ষুনি দাও। তো সেই জায়গাটার ভাঙা কথাটা এখানে আসলো যে এখানে চাইবে তাকে এখান থেকে দিয়ে দেব এবং তাকে লিখে দেব তার জন্য জাহান্নাম। তাহলে এরও বিকল্প আছে, কি বিকল্প আছে? ওয়ামান আরাদাল আখেরা। আসুন আপনি আপনাকে সামনে রাখুন, আপনি কোথায় চান, এখানে চান অথবা ওখানে চান, কি করে জানবো আমরা? কারণ আমরা তো ওয়াজে শুনি, হাটে বসে পান সিগারেট খেতে খেতেই আমরা শুনি যে ওয়াজ বলছে যে এই যে মাহফিলে এসেছেন ফেরেশতারা পাখনা বিছিয়ে দিয়েছে তার উপর দিয়ে আপনারা এসেছেন, আল্লাহ ভাইদেরকে জান্নাতুল ফেরদাউসে ঢুকাইয়া দিও। তো আমি তো জান্নাতুল ফেরদাউসে ঢুকেই আছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল তো বলেছি, আমি যে দুরূদ শরীফ তো আমি পড়েছি, তা আমার আর ভয় কি? আমার পুণ্য পুণ্য তো নেই কিছু, আমার কোনো কাজ আমাকে কভার না করলেও রসুলের সুপারিশ তো আছে, আমাদের তো গ্যারান্টি আছে। আর এখানে বিশুদ্ধ কিতাব, বিশুদ্ধ দলিল, মিজান, যা দিয়ে মানুষকে মেপে দেখা হবে, মেপে দেখা হচ্ছে এখন, এবং সেটা আল্লাহ এখন মানুষের হাতে দিয়েছেন, তুমি এটা দিয়ে তুমি তোমাকে মেপে দেখো। তো আসলো 18-তে দেখলাম যারা পৃথিবী চাইবে, ওয়ামান আরাদাল আখেরা, আর যে চাইবে পরকাল। তো পৃথিবীতে তো হাজার চেষ্টা করলেও থাকতে পারবো না, এই তো সেদিনের হাফ প্যান্ট পরা আমি আজকে 70-এর বুড়ো, এই যে সেদিন পেছনে তাকালে দেখতে পাই তো সেদিন। আমার এক বন্ধু বলেছেন যে এই বয়সে নাকি শুধু শৈশবই চোখের সামনে ভাসবে, তাই তো, খেয়াল করিনি, সারাদিন শৈশবের কথাই মনে পড়ে। আর এই এখনকার তখনকার কথা মনে থাকবে না। হ্যাঁ, এটাও ফ্যাক্ট, দোকানে গেলে তিনটে আইটেমের কথা বললে দেখা যায় দুটোই ভুলে গেছি, বা একটা হয়তো মনে আছে বা দুটো মনে আছে, একটা কিছুতেই আর মনে করতে পারে না। যাক, তো সেই বয়সে চলে এসেছি, একেবারে আল্লাহ বলে দিয়েছেন যে একেবারে সেই নিকৃষ্ট বয়সের নিকৃষ্ট পর্যায়ে নিয়ে পৌঁছাবো, যখন অনেক জানার পরে আর এখন যেন কিছুই জানে না, মাআদ আল্লাহ, আল্লাহ যেন তার থেকে রক্ষা করেন। তো ওমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাআয়াহা, আমি এত ভূমিকা করছি কেন? যদি কোটিবার পড়ার তৌফিক দিতেন আল্লাহ, বা এরকম মানে কোনো প্রেক্ষিত হতো, আমি কোটিবার এই আয়াতখানা পড়তাম। আর যে আশা করবে, ইচ্ছা করবে, পরিকল্পনা করবে পরকালের, চাইবে পরকাল এবং চেষ্টা করবে তার জন্য, তার জন্য যে চেষ্টা, তাহলে পরকালের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। পরকালের জন্য কাজকর্ম, চেষ্টা, চরিত্র সম্পূর্ণ ভিন্ন, যেটা পৃথিবীর কাজকর্মের সঙ্গে মিলবে না। কারণ না হলে যেটা একদম পরিষ্কার, যেটা দুই আয়াতের পার্থক্য, আমি সূরা বনী ইসরাঈলে 5-এ যেমন দেখেছি যে ফাইদা জা ওয়াদু উলাহুমা, যখন তাদের জন্য সেই আল্লাহ যে ওয়াদা করেছিলেন বা যেই বা নোটিশ করেছিলেন দুবার হবে, দু পর্যায়ে বিপর্যয় সৃষ্টি করবে, তাই না? তো প্রথমবারে কিন্তু মসজিদের কথা বলেননি, কিন্তু দ্বিতীয় আয়াতে সব দ্বিতীয়বারের কথা সাথে এসে বলছেন যে বুঝো ওয়ালে ইয়দ ওয়ালে ওয়ালে ইয়দ হুলুল মসজিদা কামা দাখালুহু আউয়ালামাররা, কামা দাখালুহু আউয়ালামাররা বলে, তাহলে প্রথমবারেও মসজিদে ঢুকেছিল, এ কথাটা প্রমাণ পাওয়া গেল। এইখানে এসে আমরা কি দেখব আয়াত 18-19-এ, যে যে চাইবে, যে আশা করবে, পরিকল্পনা করবে পৃথিবীতে পাওয়ার মিলান। আপনি আপনার সমস্ত আশেপাশে যারা আছে তাদেরকে দেখুন, আত্মীয় স্বজনকে দেখুন, বন্ধু বান্ধবকে দেখুন, আমাদের এই দেশের বড় বড় সম্পদশালীদেরকে দেখুন, পৃথিবীর সমস্ত সম্পদশালীদেরকে দেখুন, মানুষের ব্যাপার তো, এখানে কোনো ধর্মকর্ম আলাদা কোনো ধর্মের লোকের জন্য নয়। তো মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা, এখানে দিয়ে দেব। আর ওয়ামান আরাদাল আখেরা, আর যে চাইবে পরকাল,
ওয়াসআলাহা সাআহা রব্বানা জালনা মিনহুম, এটা আমার প্রার্থনা প্রভু তাদের মধ্যে গণ্য করো আমাকে। মনে প্রাণে যেন পরকালের আকাঙ্ক্ষী একজন মানুষ হতে পারি, কারণ এর চাইতে পুণ্য কাজ তো আর কিছু নেই মানুষকে কোরআন পড়ে শোনানো। তো সেই কাজ রত অবস্থায় আপনাদেরকে সাক্ষী রেখে প্রার্থনা করছি প্রভু আমাকে তাদের মধ্যে গণ্য করো যারা পরকালের আকাঙ্ক্ষী হয়। এবং একদম নিঃশেষে অন্তর থেকে মুছে দেওয়া এই পৃথিবীর কোনো বাসনা। বোমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাআহা, এবং চেষ্টা করবে তার জন্য চেষ্টা। ওয়াহুয়া মুমিনুন, এইখানে এসে সব হয়ে গেল, গুবলেট হয়ে গেল, কিন্তু তাকে শর্ত হলো ওয়াহুয়া মুমিন, এবং তাকে বিশ্বাসী হতে হবে। এখন এই বিশ্বাস প্রমাণের দায়িত্ব আপনার আপনার সৃষ্টিকর্তার কাছে। আপনি কোন হুজুরের হাত ধরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলেন সেগুলো নয়। যেমন আপনি যদি মনে করেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আপনি জানবেন যে আপনার সৃষ্টিকর্তা জানেন যে আপনি তাকে বিশ্বাস করেন। মানুষের মধ্যে এমন সমস্ত মেকানিজম রব্বুল আলামিন সেট করে দিয়েছেন, তার জ্ঞান বুদ্ধি বিবেচনা সব কিছু, তার জগৎ অন্তর, তার মন মানসিকতার এবং এখানকার যে পর্যায়গুলো, তাই না? তো এই ব্যাপারটা আপনি নিজে বুঝতে পারবেন। আর এখানে এসে আমরা সূরা আনামের একখানা আয়াত আমরা দেখি, মানে কিভাবে যে কিভাবে আল্লাহ বলেছেন আওয়া মান কানা মাইতান, 124-122, যে ছিল মৃত, ফাহাইয়াইনাহু, তাকে আমরাই জীবিত করেছি, ওয়া জাআলনা লাহু নূরান, এবং আয়োজন করে দিয়েছি তার জন্য একটি আলোর, ইয়ামশি বিহি ফিন্নাস, এখন সে মানুষের মধ্যে সেই আলো দিয়ে চলে। নিন, এটা কিন্তু সাধারণ কামান। এখন এই মানুষটাকে সেই মানুষের মতো, মাসালুহু ফিজ জুলুমাত, যার উপমা হবে যে আছে একদম ঘোরতর অন্ধকারে, লাইসা বিখারিজি মিনহা, কেউ নেই তার সেখান থেকে তাকে বের করার, এইটা দেখবেন। আর দেখবেন সূরা আনফালের 24, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, ওহে মানুষ, ওহে যারা বিশ্বাস এনেছো, সাড়া দাও আল্লাহকে, জবাব দাও আল্লাহকে, ওয়ালির রসুল অর্থাৎ তার বার্তাবাহককে। আল্লাহ তো আর মাইক দিয়ে কাউকে ডাকেন না, ডাকেন তার বার্তাবাহকের জবানিতে। তাহলে এখানে কি হবে, ইস্তাজিবু লিল্লাহ অর্থাৎ তার বার্তাবাহকের ডাকে সাড়া দাও, ইদা দাকুম, যখনই তিনি তোমাদেরকে ডাকেন। আমি বলেছি তার বার্তাবাহক একজন মানুষ যিনি শুধু তার বার্তা বলেন, নিজে থেকে কিছু বলেন না, দেখবো আমরা সামনে। আমার কথা যা ওহি করা হয় তাছাড়া আমি আর কিছুই মানি না। তো তাহলে ইয়াউল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম, যখন ডাকেন তোমাদেরকে, লিমা ইউহয়িকুম। তাহলে আমাদের মৃত অবস্থাটাও কিন্তু সূরা আনামের 122 দেখেছি, মান কানা মাইতান ফা আহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান। তাহলে কোরআন যদি ভিতরে না থাকে তাহলে আমি কে, মৃত, এবং আমি আলোহীন একটি মানুষ। মানুষের মধ্যে চলার জন্য যে আলোর প্রয়োজন, সে আলো আমার কাছে নেই। এখানে এসে কি হলো, সেই আলোহীন মানুষগুলোকে যখন বিশ্বাস এনেছো, আসো, তার মানে তোমাদেরকে এখন জীবিত করা হবে, এই জন্য তোমাদেরকে ডাকা হচ্ছে। জীবিত হলে কি হবে, ওয়ালামু, এবং জেনে রাখো, আন্না আল্লাহু ইয়াহুলু বাইনাল মারে ওয়া কালবিহি। এখন দেখুন, যদি অন্তরায়ের কথা বলেছি, এই আয়াতের ব্যাখ্যায় অনেক কিছুই বলেছি আমরা, ইন্নালিল্লাহ, এই আয়াতের আলোচনা সব তেলাওয়াত সম্পর্কে অনেক কিছুই বলেছি, সে সময় বেশি বলবো না। মানে যদি তর্জমাও নেই যা লেখা আছে, যে তোমাদেরকে ডাকেন সেই জিনিসের দিকে যাহা তোমাদেরকে জীবন দান করিবে, আর জানিয়ে রাখো আল্লাহ ব্যক্তি ও তাহার অন্তরের মাঝখানে অন্তরায়, ভালো কথা। আমরা ইয়াহুলু হালা ইয়াহুলুর মানে আর অন্য কিছু করতে গেলাম না, অন্তরা, আচ্ছা ভালো কথা। তাহলে আমার অন্তরে শয়তান যে ওয়াসওয়াসা দেয়,
সেই কাজ যখন করতে ইচ্ছা করে দেহ দিয়ে তাহলে সেই ইচ্ছাটা তো বের হবে, বেরিয়ে দেখে সামনে আল্লাহ। দুটি অস্তিত্ব আপনি, অন্তর অস্তিত্বের একজন, দেহ অস্তিত্বের একজন। দুটি অস্তিত্বের কথা এখানে পরিষ্কার কোরআন বলে দিচ্ছে, আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে আল্লাহ অন্তরায় হন। আমি প্রচলিত তর্জমাকেই রেখে দিলাম, না নাউজুবিল্লাহ, যদি রেখে দিই তাহলে কি হলো, আমার অন্তরে একটি বদ ইচ্ছা, কু ইচ্ছা জেগেছে, যেটা এখন কার্যকর করতে দেহ লাগবে। তো কার্যকর ইচ্ছাটা যখন দেহের কাছে আসতে চাইবে তখনই তো সামনে দেখবে আল্লাহকে, হলো না আর কাজটা করা। কারণ শয়তান তো আল্লাহ ইউওয়াসওয়িসু ফি সুদুরিন্নাস, শয়তান তো ধোকা দিচ্ছেই, শয়তান তো ফু মারছেই। তাহলে অন্তরে যদি আমার কোনো কু ইচ্ছা জাগেও, শয়তান যদি সেখানে কৃতকার্য হয়ও, সেই কাজটি আমার দ্বারা হবে না, এই কারণে যে সামনে দাঁড়ানো আল্লাহ। আচ্ছা আসুন এবার ষষ্ঠ ইন্দ্রিয়, তাই না, একেবারে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, কি জিহ্বা আছে না আমাদের ছয় অঙ্গ প্রত্যঙ্গ বা রিপু। আমি খুব ইন্দ্রিয় পরায়ণ, চোখে যা দেখি ভালো লাগে, কানে যা শুনি ভালো লাগে, স্পর্শে যা দেখি ইচ্ছে করে, জিহ্বা দিয়ে যা খাই ভালো লাগে। তো এগুলোর দ্বারা যে সমস্ত জিনিসগুলো আমার করতে ইচ্ছে করে সমন্বয়, সেগুলো করার জন্য আবার আমার মনের ইয়া লাগবে, সমর্থন লাগবে, ইচ্ছা তো লাগবে যেটা দেহ কার্যকর করবে, মাঝখানে তো মগজ আছে এগুলো দিয়ে করাবে। সেই ইচ্ছা যখন ভেতরে নেব সামনে দেখবো আল্লাহ। কি হয় এটা, রসুল কোন দিকে ডাকেন আমাদেরকে, কেন ডাকেন আমাদেরকে? তাহলে ইন্দ্রিয় পরায়ণও হওয়া সম্ভব না, কারণ ইন্দ্রিয় থেকে চোখে যা দেখেছি, কানে যা শুনেছি, তাই না, স্পর্শে যা ভালো লেগেছে, জিহ্বা যা ইচ্ছা করে মানে বা ভালো লেগেছে, সেগুলোকে আবার একেবারে স্থায়ী করার জন্য, পুনঃপুনঃ করার জন্য যে ইচ্ছাটা মনে আমার মানে মনে ঢুকাবো সেটাও করতে পারবো না, কারণ ইচ্ছা এখান থেকে, কারণ এই ইচ্ছাগুলো যখন ভেতরে ঢুকবে, ঢুকলেই দেখবে সামনে আল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, অন্তর আর দেহের মাঝখানে আল্লাহ, কোরআন এই কাজটা করে। আসুন, ওয়ামান আরাদাল আখেরা, তো এখন পরকালের যদি পরিকল্পনা আমি করি যে কোনোভাবে, ফাকিনা আজাবান্নার, প্রভু আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো, সে অনন্ত অনন্তকাল, তাই না, একেবারে অনন্ত অনন্তকাল, যেটা আল্লাহ মানে ইতিমধ্যেই আমরা কিন্তু এসব কিছু দেখে এসেছি। আচ্ছা 105 সূরা হুদ, ইয়াওমা ইয়াতি, যেদিন আসবে, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি কথা বলবে না, ফা মিনহুম শাকিয়ুন ওয়া সাঈদুন, তখন হবে তাদের মধ্যে থেকে হতভাগা আর হবে সৌভাগ্যবান। তাহলে দুই ধরনের মানুষ হচ্ছে কেয়ামতের দিন, তাই না জিনিসটা, আমরা যে ইন্না ফি যালিকা লা আয়াতিন, এটা এটা আর যাব না। হ্যাঁ, তো যেই দিন সেই কেয়ামত আসবে, কেয়ামতের দিন, তাহলে লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, কেউ কোনো কথা বলতে পারবে না তার অনুমতি ছাড়া, বা তাহলে ফা মিনহুম শাকিয়ুন ওয়া সাঈদুন, সেদিন হবে তাদের মধ্যে থেকে সকল মানুষ কিন্তু হতভাগা আর সৌভাগ্যবান। ফা আম্মা, এখন তাদের কথা, আল্লাযীনা শাকু, যারা হতভাগা, ফা ফিন্নার, তারা যাবে আগুনে, লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিক, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, তাদের জন্য সেখানে থাকবে হাঁপানো এবং আত্মচিৎকার, আর কি থাকবে, কি করব, অন্তহীন আগুনে পুড়ব আর আত্মচিৎকার ছাড়া আর কি করব সেখানে। দেখতে কি পাওয়া যায় না, পাওয়া যায়, খালেদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা সেখানে, মা দামাতি সামাওয়াত ওয়াল আরদ, সেই আকাশমণ্ডলী, সেই পৃথিবী যতদিন থাকবে,
ইল্লা মা আশা রাব্বুকা, তবে তারপর সেটাকে ভেঙে যদি অন্য কিছু করেন তোমার প্রতি ভালো। ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ, তোমার সৃষ্টিকর্তা তো কারিগর, কর্মা তিনি, যা তিনি করতে ইচ্ছা করেন তাই করেন, হয়তো ভেঙে ফেলবেন। ওয়া আম্মা আল্লাযিনা সুঈদু, আর তাদের কথা যারা সৌভাগ্যবান, ফাফিল জান্নাহ, তারা থাকবে সুন্দরতম বনভূমিতে, খালিদিনা ফিহা, এবং অনন্তকাল থাকবে তারা সেখানে, মা দামাতুস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন ওই আকাশ ওই পৃথিবী থাকবে, ইল্লা মা শা রাব্বুকা, সেখানেও ব্যতিক্রম। তবে যদি তোমার প্রতিপালক অন্য কিছু চান, আতান গায়রা মাজুজ, জান্নাতিদের ব্যাপারটা দেখুন, কিন্তু তাদের যে প্রাপ্তি, তাদের যে তাদেরকে যে আল্লাহর যে রেশনিং, সেইটা কোনোভাবেই তার ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হচ্ছে না। দুটো ইঙ্গিত আমরা পৃথিবীতে এই কোরআনে দেখতে পাই, যে এরপর আমরা এই চব্বিশ ঘন্টার দিন থেকে, যেই কেয়ামতের পর থেকে যে দিন শুরু হচ্ছে, সেই দিনের পরিধি 1000 বছর তোমাদের গণনায়, আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, সেখানে গিয়ে পৌঁছাচ্ছি আমরা। এত বড় বড় গোলকে আল্লাহ তাআলা আমাদের নিবাস দিচ্ছেন, ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর মতো একজন আর জান্নাত, দেখেছি আমরা সূরা আল ইমরানে, সেইটার এক চক্কর হবে এখনকার দিনের 1000 বছরের মতো। আবার তারপর দেখেছি 50,000 বছরের একটা কথাও কোরআনে আসছে, আল্লাহর একদিন তোমাদের 50,000 বছর। তাহলে দুটো স্টেজের কথাটা এখানে আমরা অনায়াসে আমরা ধরতে পারি, যে এই সৃষ্টি জগৎ এটা ভেঙে যখন নতুন আরেক জগতে আমরা উত্তীর্ণ হচ্ছি, সেই জগৎ 1000 বছরের দিন, আবার সেটাও যদি আল্লাহ কোনো দিন ভেঙে দেন তাহলে সেটার পরে 50,000 বছরের দিন। কিন্তু এরপরে জাহান্নামীরা থাকবে অথবা থাকবে না সে কথার কোনো বর্ণনা এখানে নেই 107-108-এ আছে, কিন্তু জান্নাতে যারা যাবেন, যারা কৃতকার্য হবেন, তাদের যে পাওয়া, তাদের যে প্রাপ্তি, সেই ধারাবাহিকতা কখনোই বিচ্ছিন্ন হবে না। এখন আল্লাহ সৃষ্টি জগতের যত পরিবর্তনই করুন না কেন, এটা পরীক্ষার জীবন, এই পৃথিবীর জীবন, কাজে এই পরীক্ষা যদি পাশ করে যাই তাহলে আর কোনো সমস্যাই নেই সামনে আলহামদুলিল্লাহ, কারণ সে অনন্তকালের জীবন আমাদের, এবং তারই খেলাফত আমরা করবো ইনশাআল্লাহ বস্তু জগতে। ওয়ামান আরাদাল আখিরাত ওয়া সা লাহা সাইয়াহা, এবং পরকালের পরিকল্পনা যে করবে এবং চেষ্টা করবে তার জন্য যে চেষ্টা, ওয়াহুয়া মুমিনুন, শর্ত হলো তাকে বিশ্বাসী হতে হবে। এখন আমি বলেছি কি, যে আপনার বিশ্বাস আপনি ছাড়া কারো পক্ষে শনাক্ত করা সম্ভব না। আপনার সামনে আল্লাহর কিতাব আছে এবং উপরে আল্লাহ আছে অন্তর্যামী, এবং আপনি জানবেন যে আপনি বিশ্বাসী কিনা। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাহলে এইরকম যদি হয় তাহলে তাদের যে চেষ্টা, সেই চেষ্টা মূল্যায়ন করা হবে। ভাবুন একবার, এখানে লিখেছেন এমন প্রত্যেক ব্যক্তির চেষ্টা সাধনা সাদরে গৃহীত হইবে। মাশকুরা, চেষ্টা সাধনা উইল বি ইভ্যালুয়েটেড, মানে মাশকুরা, দেখা হবে, যাচাই বাছাই করে যে আসলে কিসের চেষ্টা করেছে সে। কুল্লামা নুমিদ্দু হাউলায় ওয়া হাউলায় মিন আতায়ে রাব্বিকা, এই যে এখন এই পৃথিবীতে মানে সকলেই আমরা, সকলকেই আমরা সরবরাহ করে যাচ্ছি, এরা অর্থাৎ ওই পৃথিবীতে যারা চায় তারা, এবং যারা পরকাল চায়। রেশনিং কিন্তু বন্ধ না, ইহাদিগকে আর উহাদিগকে, উভয় শ্রেণীর লোকদিগকে আমরা দুনিয়ার জীবনে বাঁচার সামগ্রী দিয়ে যাইতেছি। তো আপনি কি উপার্জন করছেন? আল্লাহ বলছেন আমি দিয়ে যাচ্ছি, যারা এই দুনিয়াতে যাবে এবং পরে মানে আপনার জাহান্নামে যাবে তাদের জন্য আমরাই দিয়ে, উই আর সাপ্লায়ার, আমরাই সাপ্লাই করে যাচ্ছি। তো আপনি কি কামাই করছেন? দৃষ্টিভঙ্গি, দেখার ব্যাপারটা, ওই যে বললাম যে আপনি অনেক কাজ করে সারাদিন হাড় ভাঙা খাটনি খেটে যদি আপনি 2-4-500 টাকা হাতে নাও, সন্ধ্যাবেলা আপনি মজুরি পান, আপনি বিশ্বাসী হলে দেখতে পাবেন টাকাটা আল্লাহ দিয়েছেন এবং আজকের দিনের কাজের আয়োজন আল্লাহ করে দিয়েছেন। আর যদি অবিশ্বাসী হন তাহলে দেখবেন যে আপনি অনেক গাদার খাটনি খেটেছেন, যার বিনিময়ে মহাজন বা ভাই সাহেব আরও 50টা টাকা বাড়াইয়া দেন, খুশি হবেন না কিছুতে। দৃষ্টিভঙ্গি, এবং এই দৃষ্টিভঙ্গি কিছুতেই আল্লাহর এই নাজিল করা ওহী ছাড়া, ওহীর চর্চা ছাড়া আসতে পারে না। মাআল্লাহ, কুল্লামা নুমিদ্দু হাউলায় ওয়া হাউলায় আতায়ে রাব্বিকা, এদেরকেও দিয়ে যাচ্ছি, ওদেরকেও দিয়ে যাচ্ছি তোমাদের প্রতিপালকের থেকে। ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, এবং তোমার প্রতিপালকের যে সরবরাহ তা প্রতিরোধ করার কেউ নেই।
উনজুর কাইফা ফদ্দালনা বাদহুম আলা বাদিন। এবার দেখো কিভাবে আমরা মর্যাদাকে শনাক্ত করেছি। লক্ষ্য করো দুনিয়ার ক্ষেত্রে আমরা এক শ্রেণীর লোককে অন্য শ্রেণীর লোকের উপর কিরকমভাবে বৈশিষ্ট্য মর্যাদা দিয়ে রেখিয়েছি, আর আখেরাতের তাহার মর্যাদা আরও বড় হইবে এবং তাহার সফল ফজিলত হইবে আরও বেশি, লেখা আছে এইভাবে। তো উনজুর কাইফা ফদ্দালনা বাদহুম আলা বাদিন, এখানে আমি মাত্র খুব সিম্পল নেব, যারা পৃথিবী চায় আর যারা পরকাল চায়। দেখো কিভাবে কি আমরা মর্যাদা দিয়েছি একের উপরে অন্যকে। ওয়াল আখেরা ওয়াল আখেরা তো আকবর দ্বারা জাতে। এখন যে মর্যাদা পরকাল বিশ্বাসীরা পরকালের চেষ্টা সাধনাকারীরা পাচ্ছে, আকবর বৃহত্তর হবে, সবচেয়ে বড় হবে তাদের মর্যাদা। ও আকবর তাফদিলা, এবং বড় হবে তাদের মানে প্রাপ্তি। লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার, দেখুন সেই যে দুই আয়াতে পড়েছিলাম যে ওয়ালা তাত্তাখিযু মিন দুনিহি আউলিয়া ওয়াকিলা, কি বললেন 22 আয়াতে এসে যে তোমরা বানিয়ে নিও না আল্লাহর সাথে ইলাহান আখার আর কোনো মান্য। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাযীম, মানে কেউ নেই, কোনো মাত্রায় নেই, কোনো ভাবে নেই আল্লাহর সঙ্গে অন্য অন্য কোনো মান্য। এটা বোঝার চেষ্টা করুন, আলহামদুলিল্লাহ কোরআন পড়ুন এবং এখান থেকে বোঝার চেষ্টা করুন। লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার ফা তাকউদা মাযমুমান মাখযুলা। আমরা কিন্তু সবচাইতে বড় কথা যেটা, সবচাইতে ভয়ঙ্কর কথা সূরা ইউসুফে কিন্তু আমরা পড়ে এসেছি, মানে এটা না দেখেই পারা যাচ্ছে না যে সূরা ইউসুফে শেষ করেছেন আল্লাহ যে আয়াত 103-এ ওয়ামা আকসারুন নাসে ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, তুমি যদি লালায়িতও হও, তুমি যেখানে তুমি লালায়িত একেবারে যে মানুষ, অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না, বিশ্বাস আনবে না, সেই কথাটাই আবার 106-এ এসে বদলেছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, বিশ্বাস করে না এদের অধিকাংশই। আপনি মানুষকেই ধরে নিন না, খালি মক্কার মানুষ স্পেশালাইজড হতে যাবে কেন, ওটা তো একটা একটা প্যাটার্ন, তো প্যাটার্ন সারা জগতে সব জায়গায় লাগবে। তাহলে এরাও বিশ্বাস করে না, আচ্ছা আল্লাহতে ইল্লা ওয়াহুম মুশরিক, বিশ্বাস করে কখন, যখন তারা তার সঙ্গে কাউকে না কাউকে অংশীদার করে। হ্যাঁ এবার ঠিক আছে, আরও বিচিত্র রূপ সামনে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো লা তাজাল মা আল্লাহ ইলাহান আখার ফা তাকউদা মাযমুমান মাখযুলা, পরকাল পাওয়া তো দূরের কথা, তখন সাহায্য সহায়হীন হয়ে পড়ে থাকবে, তিরস্কৃত এবং সহায় সম্বলহীন হয়ে পড়ে থাকবে, কিছুই হবে না, কোনো কোনো কিছুই কোনো কাজে লাগবে না যদি তোমার আল্লাহকে মানার ক্ষেত্রে, আল্লাহ বিশ্বাসের ক্ষেত্রে কাউকে তার অংশীদার তুমি করে বসো। আলহামদুলিল্লাহ আয়াত 22 পর্যন্ত আমরা সূরা বানী ইসরায়েলের তেলাওয়াত করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।